ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি আয়েশা কানিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। কুরবানি ঈদের তো অনেক দিন হয়ে গেল, তো আমরা কুরবানি ঈদের সময় যেহেতু বর্তমানে আমাদের বাসায় প্রত্যেকেরই ফ্রিজ আছে, তো আমরা কুরবানি ঈদের অনেক মাংস এবং সব কিছু তো আর রান্না করা হয় না, তো এগুলো পরের জন্য রাখা হয়, মানে ধীরে ধীরে খাওয়ার জন্য। তো আমরা কোরবানি ঈদের সময় এতটাই ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমরা নিহারি করার টাইমটা পাইনি। তো এখন একটু ফ্রি হয়েছি, সেই জন্য আমরা আজকে নিহারি রান্নার উদ্যোগ নিয়েছি। তো নিহারি রান্না করতে আমাদের প্রথমে যা লাগবে, নিহারি রান্না করতে আমাদের প্রথমেই গরুর যে খোর আছে, খোরের হাড়ের মাংসগুলো লাগবে। এগুলো প্রত্যেক রাঁধুনি জানে আর এগুলো আপনারাও জানেন, তাই এগুলো আমি আর বিস্তারিত বলছি না। তো প্রথমে আমরা কী করেছি, একটা প্রেশার কুকার নিয়েছি, তারপর সেখানে আমরা নিহারির জন্য মাংসগুলো নিয়েছি। মাংসগুলো নেওয়ার পর সেই মাংসগুলোর সাথে যে সকল মশলাগুলো আছে সেগুলো অ্যাড করেছি। তো আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, তারপর জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর তার সাথে আমরা আপনার এতদিন দেখে এসেছেন যে আমরা কী করেছি, দারচিনি, এলাচ, তারপর নানা ধরনের গরম মশলাগুলো আমরা মিক্স করে দিয়েছি বা দোকান থেকে কোনো গরম মশলার প্যাকেট কিনে এনে সেগুলো দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু এটা নিহারি রান্না করা হচ্ছে, তো আজকে আমরা সব কিছু সলিড দিব। তো আমরা এখানে তেজপাতা অ্যাড করেছি, লবঙ্গ অ্যাড করেছি, সাথে দারচিনি অ্যাড করেছি, তারপর দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেজন্য দিয়ে দিব। তো ধীরে ধীরে সকল কিছু তৈরি করা হচ্ছে অ্যান্ড খুব সুন্দর লাগছে ভিউটা, আমি যখন ভিডিও করছি একদম ন্যাচারাল। তো এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা পরিমাণ মতো বললে চলবে না, পানিটা আপনার পরিমাণের চেয়ে একটু বেশি দিবেন, কারণ নিহারির মূলত খাওয়ার জিনিসটাই হচ্ছে যে নিহারিতে ঝোলটা খাওয়া হয় বেশিরভাগ, আর ঝোলটাই কিন্তু মজা লাগে। আমি নিহারিতে মাংস খুব একটা ধরি না, কারণ নিহারির মাংসগুলো খুব ভালো হয় না, আর হাড়যুক্ত মাংস হয়, আর আমি বড় বড় মতো সলিড মাংস পছন্দ করি। সেই জন্য আমি নিহারি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ঝোল। তো এখানে বেশি করে ঝোল দেওয়া হয়েছে। তো নিহারিটা আজকে রান্না করে, আজকে রাতে যেহেতু নিহারিটা রান্না করছি, তো কালকে সকালে আমরা রুটি দিয়ে তারপর খাবো, এটা হবে সকালের নাস্তা। তো সে তো আপু এগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছে, তো দেখতে আসলে অসাধারণ লাগছে। যতটা না দেখতে অসাধারণ লাগছে, তার চেয়ে বেশি অসাধারণ লাগবে হচ্ছে খেতে। তো দেখুন এখানে সুন্দর করে এই মশলাগুলো মিক্স করা হচ্ছে, আর মশলাগুলো মিক্স করার জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, কারণ নিচে যদি মশলা জমে থাকে তারপর এগুলো পুড়ে যেতে পারে অ্যান্ড মাঝে একটা স্মেল হতে পারে। সেজন্য খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে মাংসের ভিতরেও মশলাগুলো যায় অ্যান্ড হাড়ের ভিতরেও যেতে যায়। তো উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, যদিও কাঁচামরিচের অনেক দাম, তবু কাঁচামরিচটা দিয়ে দিলে অনেক ফ্লেভার হয়, অনেক সুন্দর। তো সবসময় যেহেতু অভ্যাস সেহেতু দিয়ে দিয়েছে। তো আজকে দেখুন, আজকে বলতে এটা আজকে সকালের ভিডিও, তো আসলেই অনেক সুন্দর হয়েছে। তো এটা সকালবেলা আমরা নাস্তা করছি, সকলে একসাথে বসে, তারপর আমরা কিছুক্ষণ গল্প করছি অ্যান্ড গল্পের সাথে আমরা খাচ্ছি হচ্ছে আমাদের তৈরি ফেভারেট নিহারির ঝোল দিয়ে রুটি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।